হ্যালো, আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করছি না, তাই ভাবলাম আজকে সিঙ্গারা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমার লাগছে 2 কাপ ময়দা। এই তো আমি 2 কাপ ময়দা দিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে কালিজিরা ছিটিয়ে দিচ্ছি। কালিজিরা দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব। আর এখন আমি হাত দিয়ে অল্প করে এটা মিক্স করে নিচ্ছি। এবার আমি তেল অ্যাড করব, কিন্তু তেলটি আমি প্রথমে গরম করে নিয়েছিলাম। আপনাদের হাতে সহনীয় তাপমাত্রা অনুযায়ী আপনারা তেলটি গরম করে নেবেন, বেশি গরম করারও দরকার নেই। এরপর খুব ভালো করে মেখে নেবেন। আর এর মধ্যে আমি পানি অ্যাড করে দেব। পানি আমরা নর্মাল টেম্পারেচার যে পানিটা হয় সেটাই দিব, কোনো গরম করার দরকার নেই। এভাবে আমি অল্প অল্প করে পানিটা অ্যাড করে একটা খামি তৈরি করার চেষ্টা করব। অ্যান্ড এই তো এটা রেডি হয়ে গেছে। আমি হাতের তালুতে অল্প একটু তেল নিয়ে এর উপর চেপে চেপে দিচ্ছি। এবার আমার কী কী উপকরণ লাগছে আপনারা দেখুন। আমার মশলাটার জন্য, মানে সিঙ্গারার ভেতরে যে মশলাটা হবে তার জন্য এই উপকরণগুলো আমার লাগছে। আমি আলু কিন্তু প্রথম থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার আমি চুলায় তেল হালকা গরম করে নিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, আদা বাটা, লবণ, জিরা গুঁড়ো পরিমাণ মতো যা নিয়েছিলাম সেগুলো সবগুলো অ্যাড করে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মিক্স করে নেড়েচেড়ে নিতে হবে। চুলায় ভালো করে এটাকে রান্না করে নিতে হবে মশলাটি। এর মধ্যে আমি সিদ্ধ করে নেওয়া আলুগুলোকেও ঢেলে দিলাম। আর এটা হচ্ছে আমরা চটপটির জন্য যে বুটটা ইউজ করি ওটা। এরপর আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আর পুদিনা পাতা, জাস্ট একটু গ্রান হওয়ার জন্য এই আর কি। এই তো আমি আলুর সাথে এবার সব উপকরণ একত্রে করে দেখুন পুরটা কি সুন্দর হয়ে গেল। এবার আমি চলে যাচ্ছি সিঙ্গারা রুটি বানানোর পালায়। দেখুন আমি একটা ছোট রুটি বানিয়ে নিয়েছিলাম, এর মধ্যে আমি মাঝখান করে কেটে নিয়েছি, কারণ আমি সিঙ্গারাটা বেশি বড় সাইজের করতে চাচ্ছি না। তাই আমি ভাঁজটা কীভাবে করছি আপনারা খেয়াল করলেই দেখতে পারবেন। আপনাদের সুবিধার্থে আমি আরও কয়েকবার ভাঁজটা দেখিয়ে নেব। দেখুন আমি এই রুটিটার মধ্যে কিন্তু আলুর পুরটা দিচ্ছি। দেখুন আমি গোল রুটিটাকে একটা কোন আইসক্রিমের মতো করে নিয়েছি আপনাদের সুবিধার্থে আমি এভাবে বলছি। আর এর মাঝে আমি আলু পুরটাকে দিয়ে নিচ্ছি। এরপর আমার আসবে ভাঁজ করার পালা। খেয়াল করে দেখুন আমি উপরের অংশটাকে হাত দিয়ে ভালো করে চেপে বন্ধ করে দিচ্ছি। এরপর পেছনের যে 2 অংশ ছিল সেটাকে একসাথে চেপে চেপে আবার বন্ধ করে দিলাম। এই দেখুন ডিজাইনটা কীভাবে হচ্ছে। সিঙ্গারা ভাঁজটা যদি আপনারা না বুঝতে পারেন আমাকে অবশ্যই বলবেন। আমি শুধু ভাঁজটা কীভাবে করেছি তাহলে ওটা নিয়ে আপনাদের আরেকটা ভিডিও দিব। আর আমি আপনাদের সুবিধার্থে কিন্তু ভাঁজটা অনেকবার দেখিয়ে নিলাম, আপনারা আবার দেখুন আমি কীভাবে ভাঁজটা করছি। খুব ভালো করে খেয়াল করুন, আপনারা অবশ্যই পারবেন। ভাঁজটা কিন্তু খুবই সোজা, একটু ভালো করে খেয়াল করলেই আপনারা পারবেন। এই যে দেখুন আমার সিঙ্গারাগুলো রেডি। কাঁচা অবস্থায় কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? দেখেছেন ভাজগুলো আপনাদের যত সুন্দর হবে আপনারা সিঙ্গারাটা কিন্তু দেখতে ততই সুন্দর লাগবে। এবার আমি ভাজার পর্বে চলে আসছি। আমি ডুবো তেলে, তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি, ডুবো তেলে এবার এক এক করে সিঙ্গারাগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। সিঙ্গারা তো নর্মালি আমরা সবাই খেয়ে থাকি, আমরা জানি কী কালার সিঙ্গারা জেনারেলি হয়ে থাকে। তো আমরা ওই কালার হওয়া পর্যন্ত ওয়েট করব, মানে আমরা ব্রাউনিশ না হওয়া পর্যন্ত, এটাকে সাদা সাদা হলেও আমরা তুলে ফেলবো না, এটা একদম আমরা ব্রাউন কালার করব। তাহলে একটু মচমচে হবে, খেতেও মজা লাগবে। তো এখন আমার এক পাশ হয়ে গেছে। আমি সিঙ্গারাগুলোকে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব, যাতে আমার পুরো সিঙ্গারাটা একদম মচমচে একটা ভাব আসে আর ব্রাউন কালার যেন আসে। এখনও কিন্তু আমার ব্রাউন কালার সম্পূর্ণ সিঙ্গারাতে আসেনি, তাই আমি তেলে ভাজতে থাকবো ভালো করে। আমার সিঙ্গারাগুলো অলমোস্ট ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমার নামিয়ে নেওয়ার পালা। এই দেখুন আমার সিঙ্গারা ফাইনাল লুক কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। এবং বাসায়
সবাই ট্রাই করে দেখবেন। সিঙ্গারা কার না ভালো লাগে, স্কুল টাইমে তো অনেক খেয়েছি, কিন্তু বাইরে সিঙ্গারাগুলোতে আলু খুব কম দিবে বা খুব ছোট, মানে অনেক ঝামেলা। তার চেয়ে ভালো আমরা নিজেরাই বাসায় বানিয়ে খেতে পারি। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।